তৃতীয় ধাপে চলছে 25 জেলার 117 উপজেলায় ভোট। চেয়ারম্যান পদে 358 আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 604 জন। আবারও আগুন পুরান ঢাকায়। শহীদনগরে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান, দগ্ধ হয়নি কেউই। এমপিওভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত, সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া চান না ক্লাসে ফিরতে। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই, বা জোহর বাড়িধারা জানাজার পর দাফন বনানীতে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ 25 জেলার 117টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরামহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে 117টি উপজেলায় চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের এই পঞ্চম উপজেলা নির্বাচনে 2,47,53,148 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। ভোট গ্রহণ করতে ভোটের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ভোট কেন্দ্র থেকে শুরু করে আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবারে ধাপে বাগেরহাট, গোপালগঞ্জ, মেহেরপুর, মানিকগঞ্জ ও রংপুর সদর উপজেলায় ভোট নেওয়া হচ্ছে ইভিএম পদ্ধতিতে। এই মুহূর্তে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক মানিক ভোটার উপস্থিতি কেমন দেখছেন? বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে ভোটার উপস্থিতি খুবই কম, বিশেষ করে পুরুষ ভোটার উপস্থিতি কিন্তু কম, নারী ভোটার উপস্থিতি পুরুষের চেয়ে বেশ বেশি। এখানে নারী ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে মেহেরপুর সদরে কিন্তু ইভিএমে পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে। মেহেরপুর সদর উপজেলার 77টি কেন্দ্রে, 77টি ভোট কেন্দ্রে সকালে একযোগে ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়া শুরু হয়েছে। এখানে মোট বুথের সংখ্যা রয়েছে 460টি। প্রতিটা বুথে আলাদা ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করছে এই সংশ্লিষ্টরা। আমাদের আসলে নজরে ছিল যে 1,93,833 জন ভোটারের মধ্যে কী পরিমাণ ভোটার উপস্থিত হয় এবং ইভিএম নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি আতঙ্ক ছিল যে আমরা কী পদ্ধতিতে ভোট দেবো, আসলে ভোটটা দিতে পারবো কি না। তো ভোট শুরু হওয়ার পরে আমরা দেখেছি যে অতিথি পর বৃদ্ধ এবং ইয়াং জেনারেশন, মধ্যবয়সী মানুষ সবাই কিন্তু ইভিএমে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা ভোট দিচ্ছে এবং ইভিএম পদ্ধতি, ভোট পদ্ধতি নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। তো ভোট সংশ্লিষ্ট যারা আছেন, প্রিজাইডিং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা আশা করছে যে আরেকটু পরে, বিশেষ করে দুপুরের আগ দিয়ে অথবা দুপুরের পরে আরও ভোটারের পরিমাণ উপস্থিতি বাড়বে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এছাড়াও সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভোটারদের অনুকূলে, সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে যে পরিবেশ দরকার ভোটারদের জন্য, সেই রকম পরিবেশ এখনও আছে বলে ভোটাররা আমাদেরকে নিশ্চিত। মানিক আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজিদুল হক মানিক। চলে যাচ্ছি পরের সংবাদে। আবারও আগুনে পুড়ল পুরান ঢাকা। শহীদনগরের একটি চুরির কারখানায় পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান ও ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় গেল রাত 11টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ দগ্ধ হয়নি। সাকিবুর রহমানের সহায়তায় জানাচ্ছেন মুজাহিদ আহসান।
শনিবার রাত 9:45 হঠাৎ করেই পুরান ঢাকার শহীদনগরের একটি চুরি কারখানায় লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়ে, আর তাতেই পুড়ে গেল 6টি ছোট চুরির কারখানা, 2টি অটোরিকশার গ্যারেজ, 1টি মেস ও বেশ কয়েকটি দোকান। স্থানীয়রা বলছেন চুরি তৈরির কারখানা থেকেই আগুনের সূত্রপাত। হঠাৎ করে ওই যে এই কারখানা থেকে আগুনটা মনে করো উপরে ছড়ায় গেল, গা মুহূর্তের মধ্যে আগুনটা পুরো দিকে ছড়ায় গেল। এটা ছিল বোর্ডের কারখানা আর এই দুটো চুরির কারখানা। হঠাৎ করে বাইরে দেখি এই কারখানার ভিতর থেকে আগুন জ্বলতেছে, তারপর সবাই বাইরে হওয়ার পরে কারেন্টটা নিভিয়ে দিয়েছে। সিলিন্ডার 4-5টা বাসটা হওয়ার আওয়াজ পাইছি, তারপর সবাই দৌড়াদৌড়ি লেগে গেছে। আগুন লাগার কারণ নিয়ে সাংবাদিকদের জানান লালবাগ জোন পুলিশের ডিসি। এখানে চুরি তৈরির কারখানা থেকে অগ্নুৎপাতের সূত্রপাত ঘটতে পারে, কিন্তু সেটা কিভাবে সেটা আমরা এখনো কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেন। এখন অনুসন্ধান করে দেখব আমরা যে আসলে সত্যিকার অর্থে কোথা থেকে আগুনটা লেগেছে। এর আগে খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 9:50 সময় আমরা সংবাদ পাই, মোট 8টা ইউনিট নিয়ে আমরা এখানে আসি। এখানে আসার পর আমরা 3 দিক থেকে অ্যাটাক করি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় জনগণের সহায়তায় আমরা খুব তাড়াতাড়ি অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আগুনটা আমরা টোটালি নিয়ন্ত্রণ নিয়ে আসছি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তারা। মুজাহিদ আহসান, আরটিভি, ঢাকা। সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ক্লাসে ফিরতে চান না নন এমপিও শিক্ষকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বিদ্যমান পরিস্থিতির সুরাহা না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ারও ঘোষণা দেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। শিক্ষিকার এই কান্না বুকে জমানো চাপা কষ্টের, অনেকটা হতাশা আর কিছু ক্ষোভের। আমরা চাই 3 বেলা 3 মুঠ ডাল ভাত খাইয়ে বাইসে থেকে, আমাদের গাড়িরও দরকার নেই, আমাদের বাড়িরও দরকার নেই। জীবনের বড় একটা সময় নিজেদের মেধা মনন দিয়ে অজস্র শিক্ষার্থীকে পাঠদান করা এসব শিক্ষকরা না পাওয়ার যাতনা আর বঞ্চনা থেকে নেমে এসেছেন রাজপথে। অভাব অনটন আর টেনে টুনে চলা জীবনের সমাপ্তি চান তারা। খাওয়া চলে না খাওয়া চলে, দিন তো আর কারোর জন্য থাকে না, দিন তো পার হয়ে যায়, অতি কষ্ট করে আমাদের সংসারটা চলে। স্কুলগুলো প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত না হওয়া পর্যন্ত প্রয়োজনে মরবো, কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি না। প্রধানমন্ত্রী বলুক যে ইয়ে সংকট দিলাম কি না দিলাম, কিন্তু আমরা চলে যাব। দেশের 5242টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে দাবি আদায়ে নেমেছেন আন্দোলনে। এ পর্যন্ত 30 বার রাজপথে নামলেও আশ্বাস আর প্রতিশ্রুতি নিয়ে শিক্ষকদের শূন্য হাতে ফিরতে হয়েছে বাড়ি। আজ থেকে দীর্ঘ 18-20 বছর আগে স্বীকৃতি পেয়েছে, কিন্তু এমপিও ভুক্ত নয় এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাকর্মীরা বেতন ভাতা পায় না। আমাদের দাবি এই প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিও ভুক্ত করুন। আমাদের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাক্ষাৎ দেবেন, সাক্ষাৎ দিয়ে উনি যদি বলে দেন যে আপনারা এগুলো করা হবে না। আমার মনে করি এতদিন পর্যন্ত এটা পূরণ না হওয়ার পিছনে হয়তো আমলাতান্ত্রিক জটিলতা অথবা নেতৃত্বের কোনো কোন্দল কথাও থাকতে পারে। শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থীকে সাফল্যের চূড়ায় পৌঁছতে সহায়তা করলেও সেই শিক্ষকই রয়ে গেছে উপেক্ষিত। সরকারের সদিচ্ছার অভাব আর আমলাতান্ত্রিক জটিলতায় এমপিও ভুক্তির বিষয়টি আটকে আছে বলে মনে করেন শিক্ষকরা। সরকারের শর্ত সকল শর্ত পূরণ করে একাডেমিক স্বীকৃতি পেয়েছি, আমাদের রেজাল্ট ভালো, অথচ আমরা এখনো এমপিও ভুক্ত হয় নাই। আমরা স্বীকৃতি আনতেছি, নবায়ন করতেছি, কোনো কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে, তাহলে আমরা কেন বেতন পাবো না? আমরা 18 বছর ধরে বিনা বেতনে চাকরি করতেছি কিভাবে? শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড শক্ত করতে যাদের ভূমিকা সবচেয়ে বেশি তাদের মেরুদণ্ড কে শক্ত করবে, এমন প্রশ্ন খুঁড়িয়ে খুঁড়িয়ে জীবন চলা এসব ভাগ্য বিড়ম্বিত শিক্ষকদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পুলিশের ট্রাফিক সপ্তাহ শেষ হলেও শৃঙ্খলা ফেরেনি ঢাকা মহানগরে। সঠিক কাগজ ছাড়া চালকদের গাড়ি চালানো, নিয়ম ভঙ্গ করে যত্রতত্র যাত্রী ওঠানামার চিত্র আছে আগের মতোই। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, আন্ডারপাস ব্যবহারের নিয়মও মানছে না পথচারীদের অনেকেই। পুলিশ বলছেন শৃঙ্খলা ফেরাতে সবাইকে কাজ করতে হবে একসঙ্গে। রিপোর্ট করছেন জায়েদ রহমান। গেল 17 মার্চ শুরু হওয়া সপ্তাহব্যাপী ট্রাফিক শৃঙ্খলার কার্যক্রমের শেষ দিনেও এলোমেলো রাজপথে শৃঙ্খলা ফেরেনি। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো নামানোতে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়েই চলছে চালক হেলপারদের আইন অমান্য। ফিটনেসবিহীন গাড়ির সঙ্গে অনেকেরই নেই সঠিক কাগজপত্র। আমরা ওখানে যাত্রী উঠাবো, ওখানে আমরা নামাবো,
নির্দিষ্ট জায়গার আগে আমরা যদি স্পিড ব্রেক করে করতে চাই তো যাত্রীরা আমাদের ধরে ধরে মারে। যদি নির্দিষ্ট জায়গায় থামায় যাত্রীদের জন্য যেমন ভালো, আমাদের ভালো, বাসের জন্য ভালো, পথচারী যারা তাদের জন্য ভালো। জি না স্যার, এখন তো বাড়ি লাইসেন্স দেয় না তোমার। অল্প বয়স বুঝেন নেই, আজকে আমার তো লাইসেন্স দেয় না। ডাম্পিং যদি এখান থেকে জায়গা আমরা না পাই তাহলে ম্যাজিস্ট্রেট স্যার আসেন, মোটা অঙ্কে জরিমানা করে দেবো সেগুলো। নিয়ম ভাঙার প্রতিযোগিতায় পরিবহন শ্রমিকদের পাশাপাশি যাত্রী কিংবা পথচারীদেরও জুরি মেলা ভার। ক্রসিং দিয়ে চলাচল করলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। পুলিশে পুলিশে ডিউটি করতেছে, স্বেচ্ছাসেবক তারাও ডিউটি করতেছে, কিন্তু হয় না, কাজ হয় না। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ শুধু নয়, ট্রাফিক ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় ফেরাতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটা এমনই একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে। আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করি তাহলে অবশ্যই আমরা এদেরকে শৃঙ্খলায় আনতে পারবো বলে আমার বিশ্বাস। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমরা এগুলো গাড়ি আটকে রাখছি, ফিটনেসবিহীন গাড়ি সেগুলো আটকে রাখছি। মাননীয় ডিএমপি কমিশনার স্যার নির্দেশ দিয়ে দিয়েছেন এরকম কার্যক্রম কন্টিনিউ চলবে। এটা বৈধ কাগজ ও ফিটনেস না থাকায় ডাম্পিংয়ে দেওয়া হয়েছে বেশ কিছু যানবাহনকে। প্রাইভেট কারের লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালা, গাড়ির রং নাই, গ্লাস ভাঙ্গা, ফিটনেস নাই, রোড পারমিট নাই, এই ধরনের অভিযোগ পাচ্ছি আমরা অনেক বেশি। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে চলতি মাস থেকে প্রতি মাসে এমন কর্মসূচি পালনের সিদ্ধান্ত ট্রাফিক বিভাগের। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। বাড়িধারা নিজ বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যায় গেল রাত 11:30 শাহনাজ রহমতুল্লাহ মারা যান। আজ বাদ জোহর বাড়িধারায় 9 নম্বর রোডের পার্ক মসজিদে শাহনাজ রহমতুল্লাহ জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত আবুল বাশার রহমতুল্লাহ। পরে বনানীতে সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে তাকে। একদমই সুস্থ একটা মানুষ, একদম সুস্থ। আর এত দরদ দিয়ে গান তোমার আগুনে পোড়ানো, আর কত গান আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। অনেক শিল্পী আছেন বাংলাদেশে, অনেক বিখ্যাত শিল্পী আছেন, এটার মানে দ্বিতীয়বার আমরা পাবো না আর কি, এত বড় শিল্পী। ২৪শে মার্চ, একাত্তরের এই দিন স্বাধীনতার দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে আসে। বঙ্গবন্ধু নির্দেশে পালিত হয় হরতাল। সারা দেশে বাড়িতে বাড়িতে ওড়ানো হয় স্বাধীন বাংলা ও শোকের কালো পতাকা। দেশের বিভিন্ন স্থানে বাঙালি ও পাক সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। অদম্য বাঙালিকে প্রতিহত করতে রাজশাহী, রংপুর ও দিনাজপুরে সামরিক সরকারের প্রতিনিধিরা বোমাবাজি করে। ঢাকা টেলিভিশন কেন্দ্রের কর্মীদের পাহারায় থাকা পাক সেনাদের দুর্ব্যবহারের প্রতিবাদে সন্ধ্যা থেকে টেলিভিশনের সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে রাতভর চলা সংঘর্ষে সেনাদের গুলিতে শহীদ হন প্রায় 200+ বাঙালি। বৈরি আবহাওয়ার কারণে মুকুল আসেনি পার্বত্য জেলা খাগড়াছড়ির লিচু বাগানগুলোতে। এতে কৃষকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। গেল বছর যেখানে রেকর্ড ফলন হয়েছিল এবার সেখানে বিপর্যয়। কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দুষছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি থেকে শরীফুল ইসলাম ভূঁইয়া আসাদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। সময় চলে যাচ্ছে কিন্তু গাছে নেই লিচুর মুকুল। গেল বছর যেখানে রেকর্ড সংখ্যক ফলন হয়েছিল এবার একেবারেই শূন্য। এমন বিপর্যয় আর দেখেনি পার্বত্য অঞ্চলের কৃষকরা। সহস্রাধিক কৃষকের 2132 হেক্টর জমিতে এখন শুধুই হাহাকার। এতটুকু পরিশ্রম করার পরে আমাদের একটা গাছের লিচু ফলন হয় নাই, আমাদের মোটামুটি লস হয়ে যাবে। ভবিষ্যতে যদি এইভাবেই চলতে থাকে তাহলে এই বাগানগুলা না করাই সবচেয়ে বেটার। শুধু যে বাগান মালিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নয়, এতে চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরাও। এই লিচু বাগান 500,000 টাকা দিয়ে কিনেছি, 400 মতো গাছ আছে। এই লিচু বাগান আমি একদম লিচু ধরে নাই বললেও 8-10 লাখ লিচু পাওয়ার কথা। সে জায়গায় একটা লিচুও নাই, খাবো বলার মতো কোনো লিচু নাই। এবছর কি কারণে লিচু আসে নাই এখানে একটা গবেষণা করা দরকার এবং কি মাটিটা পরীক্ষা করা দরকার। সাধারণত ঠান্ডা আবহাওয়ায় লিচুর ফলন ভালো হয়। বিশেষজ্ঞরা জানালেন জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা বেশি থাকায় এবার লিচু গাছে মুকুল আসেনি। লিচুর ফুল না আসার, ফল না হওয়ার পিছনে প্রায় 12-13টা কারণ আছে।
তার মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে এখন আমরা এটা বুঝতে পারতেছি। খাগড়াছড়িতে দেশি লিচু ছাড়াও চায়না 2, চায়না 3, বোম্বে এবং বেদানা লিচু চাষ হয়ে থাকে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে ও ফরিদপুরের সদ্য ঘোষিত সিআইপিদের সম্মাননা দিয়েছেন বৃহত্তর ফরিদপুর গার্মেন্টস মালিক সমিতি ঢাকা। গতকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁ হোটেলে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গার্মেন্টস শিল্প মালিকদের দাবিকে প্রাধান্য দেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় হামিম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ও বিজিএমইএ সহ সভাপতি এস এম মান্নান কোচি সহ অন্যান্য সিআইপিকে সম্মাননা দেওয়া হয়। এতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরো একবার। তৃতীয় ধাপে চলছে 25 জেলায় 117 উপজেলায় ভোট। চেয়ারম্যান পদে 358 আর ভাইস চেয়ারম্যান লড়ছে 604 জন। আবারও আগুন পুরান ঢাকায়, শহীদনগরে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান, দগ্ধ হয়নি কেউ। এমপিওভুক্তি দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত, সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া চান না ক্লাসে ফিরতে। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই, বাদ জোহর বাড়িধারা জানাজার পর দাফন বনানীতে। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24140 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।